মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে এ নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধারা অভিযোগের সত্যতা স্বীকার করে ইউএনও বলেন দুই পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে তবে অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে ইয়নোর আমন্ত্রণে অংশ নেন পনেরো বীর মুক্তিযোদ্ধা সাতাশে জুন ওই অনুষ্ঠানে চেয়ারম্যান আবদুল রহিম খান বলেন আগামী বিজয় দিবসে একটি বই লেখা হবে সেখানে উপজেলার মুক্তিযোদ্ধারা কে কোথায় কবে কখন কিভাবে যুদ্ধ করেছেন তার লিখিত বিবরণ দিতে হবে যারা দিতে পারবেন না তারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের নাম কেটে দেওয়া হবে এতে ক্ষোভে ফেটে পড়েন বীর মুক্তিযোদ্ধারা কে কোথায় কি অবস্থায় যুদ্ধ করছেন তার বিবরণটা আমার অফিসে দিবেন এবং এক কপি করে ছবি দিবেন ভুয়া বলা নাম বাদ দেওয়ার কথা উনি বলতে পারেন কেউ পারে আমরা পরে আব্দুর রহিম খানের বিচার চেয়ে গেল সাতই জুলাই ইয়নোর কাছে লিখিত অভিযোগ দেন চল্লিশ বীর মুক্তিযোদ্ধা আমাদের মত বিনিময় সভায় স্বাগতম না জানাইয়া লজ্জাজনক একটা ঘটনা যে আমাদের উপরে এই ধরনের উক্তি করে অভিযোগের সত্যতা স্বীকার করে ইউনো বলেন দুই পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে তা আমরা একটা ডেট ঠিক করেছি আমরা উভয় পক্ষকে নিয়ে বসবো এবং আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বসলে এই ভুল বোঝাবুঝিটার অবসান হয়ে যাবে তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান যোদ্ধারা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান অসম্মানজনক কোনো কথা বলিনি আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলেছি যোদ্ধাদের যে সমস্ত কর্মকাজ আছে তাদের সাথে আমি একাত্ম প্রকাশ করব চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা মানিকগঞ্জ